একটা টমেটো আর এক টাকার শ্যাম্পুর পাতা দিয়ে এমন একটা ফুল বডি হোয়াইটনিং স্ক্রাব রেডি করে নাও যেটা একবার ব্যবহার করি ফুল বডিকে করতে পারো ডিট্যান ইনস্ট্যান্ট তোমরা স্কিনকে লাইটনিং ব্রাইটনিং অ্যান্ড হোয়াইটনিং করে নিতে পারো হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেক আপ লার্ন বন্ধুরা আজ আমি তোমাদের সাথে একটা এমন স্কিন কেয়ার শেয়ার করছি যেটা ফেসের জন্য না আমি যে স্কিন কেয়ারটা আজকে শেয়ার করছি সেটা তোমরা ফুল বডিকে করতে পারো ডিটেন কারণ অনেকের স্কিনে কিন্তু পাতিলেবু স্যুট হয় না এটা আমি কমেন্টে পেয়েছি তার জন্যই আমি আজকের স্কিন কেয়ারটা নিয়ে এসেছি তোমরা যদি ইনস্ট্যান্ট তোমাদের বডিটাকে ডিটেন করতে চাও এক্সপোজ এরিয়া বিশেষ করে আমাদের হাত পা গলা ঘাড় এই সব জায়গাগুলোয় কিন্তু খুব বেশি পরিমাণে ট্যানিংয়ের প্রবলেম থাকে সেটাকে তোমরা ইনস্ট্যান্ট কিন্তু টি ট্যান করতে পারো তার জন্য আজকের ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে হবে ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সো লেটস গেট স্টার্টেড এই গরমে একটু বাইরে বেরোলেই কি হাতে পায়ের কালার একেবারে চেঞ্জ হয়ে যাচ্ছে তোমরাও কি এই প্রবলেমটা ফেস করছো এমনকি স্কিনের মধ্যে এতটাই কালো ছোপ হয়ে যাচ্ছে যেটা কিন্তু ফেসের কালারের থেকে একেবারেই আলাদা এই ধরনের প্রবলেম যদি তোমাদেরও হয়ে থাকে তাহলে আজকের এই রেমেডিটা ট্রাই করো তার জন্যেই আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা আলু যেটাকে আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এটাকে ভালোভাবে আগে গ্রেটারেতে গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে মিক্সারেও এর পেস্ট রেডি করে নিতে পারো আমাদের লাগবে আলুর এই রস আলুর রসটাকে আমি একটু বের করে নিচ্ছি এটা প্রায় দু চামচ মতো লাগবে এই বডি স্ক্রাবটা রেডি করতে আলুর রস যে কোনো কালো দাগ ছোপকে তুলতে খুব ভালোভাবে সাহায্য করে আর রোদে পোড়া কালো দাগকে তুলতে খুব ভালোভাবে এটা কাজ করে থাকে তার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি একটা শ্যাম্পুর পাতা এটা এক টাকার একটা ক্লিনিক প্লাস শ্যাম্পুর পাতা এমন নয় যে তোমরা এটাই ব্যবহার করবে তোমরা চাইলে যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারো সেটা মাত্র এক চামচ আর তার সাথে মিশিয়ে নিচ্ছি এক চামচ চিনি চিনি কিন্তু খুব ভালোভাবেই বডি স্ক্রাবিংয়ে হেল্প করবে আর তারপর আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়োটা আমি নিচ্ছি তিন চামচ তোমরা তোমাদের বডি স্ক্রাব কতটা রেডি করবে সেই অ্যাকর্ডিং নিতে পারো আর তারপরে নিয়ে নিয়েছি টক দই যেটা আমি এখানে নিয়েছি দু চামচ তোমরা চাইলে এটা বাড়িয়েও নিতে পারো আর নিয়ে নিচ্ছি কোলগেট পেস্ট এক মটর দানার সাইজে তোমরা যে কোনো সাদা রঙের পেস্ট এখানে ব্যবহার করতে পারো আর তার সাথে আমি এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসকে মিক্স করে নিচ্ছি আলুর রসটা যেটা আমি আগে থেকেই বের করে রেখেছিলাম মাত্র দু চামচ আলুর রস লাগবে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসকে মিক্স করার জন্য আর তারপরে এই টমেটোটা নিয়ে নিয়েছি যেটা আমি হাফ করে কেটে নিচ্ছি পুরো টমেটোটা এখানে লাগবে না মাত্র অর্ধেকটা টমেটো আমি এখানে খুব ভালোভাবে কুইজ করে নিচ্ছি যাতে অর্ধেকটা টমেটোর রসটা আমি পুরোটা এর মধ্যে ইউজ করতে পারি এরপর এই টমেটোটা কিন্তু আমরা পরে ইউজ করব এটা রেখে দেবে পেস্টটাকে খুব ভালোভাবে মিক্স করে নেবে যাতে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস খুব ভালোভাবে মিক্স হয়ে একটা স্মুথ স্ক্রাব রেডি হয় তারপর খুব ভালোভাবে হাতটাকে ক্লিন করে নেবে তোমরা ফুল বডিতে যদি করো অবশ্যই এটা স্নানের সময় করবে ফুল বডিকে ভালোভাবে আগে ক্লিন করে নেবে তারপরে এই স্ক্রাবটা দিয়ে ভালোভাবে সার্কিউলার মোশনে। তোমরা স্ক্রাবটা করতে থাকবে অবশ্যই এটা মাসাজ করতে করতে করবে এই প্রসেসটা তোমরা খুব ভালোভাবে ফলো করো কারণ শুধু যদি পেস্টের মতো লাগিয়ে রাখো হবে না এইভাবে এটা অ্যাপ্লাই করার পর প্রায় তিরিশ মিনিট মতো এটা রেখে দেব। তিরিশ মিনিট পর যখন দেখবে এটা ফুল বডিতে এইভাবে বেশ ভালো রকমই ড্রাই হয়ে গেছে তখন এই যে টমেটোটা যেটার রসটা আমরা আগে থেকে বের করে নিয়েছি সেটা দিয়ে সার্কুলার মোশনে আবারও বেশ ভালোভাবে রব করতে থাকবে প্রায় দু থেকে তিন মিনিট এই স্টেপটা করার পর একটা ভিজে টাওয়েল দিয়ে এই স্ক্রাবটাকে ফার্স্টে রিমুভ করে নেবে বন্ধুরা আমি এখানে ব্যবহার করেছি টক দই যেটা কিন্তু স্কিন টোনটাকে খুব ভালোভাবে ব্রাইটনিং করতে হেল্প করে তারপর জল দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে ধুয়ে নিয়েছি বন্ধুরা তোমরা বুঝতেই পারছ ইনস্ট্যান্ট এটা কীভাবে ডিটেন করতে সাহায্য করে কারণ আমি এর মধ্যে দিয়েছি চিনি চিনি কিন্তু একটা বেস্ট ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস যেটা স্কিনকে এক্সপোলিয়েট করে একটা মাইল্ড স্ক্রবিংয়ের কাজ করে আর ডেড সেলটাকে খুব ভালোভাবে রিমুভ করতে হেল্প করে আর তার সাথে পোর্স থেকে ধুলো ময়লাকে টেনে বার করে আনতে সাহায্য করে আর তার সাথে আমি দিয়েছি আলুর রস টমেটো রস এগুলো কিন্তু ন্যাচারালি ব্লিচের কাজ করে যাদের পাতি লেবু স্যুট হয় তারা আমার চ্যানেলে গিয়ে আরও অনেক বডি স্ক্রাব রয়েছে সেই রেমেডিগুলো ট্রাই করতে পারো কে বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা কি ধরনের স্কিন টাইপসের ওপরে ভিডিও দেখতে চাইছো কি ধরনের স্কিন কেয়ারের ভিডিও তোমরা পছন্দ করছো সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই